আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঠোঁটের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়, গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার সহ বিভিন্ন কারণে ঠোঁটে অনেক সময় কালচে দাগ দেখা দেয়। অনেক সময় আর্দ্রতা হারালে ঠোঁট বিবর্ণ ও ঠোঁট কালো হয়ে যায়, তাই ত্বকের মতো ঠোঁটেরও সমান যত্ন নেওয়া জরুরি। সূর্যের অতিবেগুনি রশ্মি ও ধূমপানের অভ্যাস ঠোঁট কালো হয়ে থাকে, আর অতিরিক্ত চা কফি পানের অভ্যাস থাকলে তা থেকেও ঠোঁটে হতে পারে কালচে দাগ। আসুন জেনে নিই ঠোঁটের কালচে দাগ দূর করার ঘরোয়া 5 উপায়, চলুন মূল ভিডিওতে। এক, ঠোঁটের কালচে দাগ দূর করতে চিনিকে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। দুই, ঘুমানোর আগে সামান্য মধু ঠোঁটে লাগিয়ে রেখে দিন সারা রাত। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের রঙে পার্থক্য চোখে পড়বে। তিন, প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তাজা লেবুর রস দিয়ে ঠোঁটে ভালো করে ম্যাসাজ করলে কালচে ভাব দূর হবে। চার, প্রতিদিন একবার করে ঠোঁটে বরফ ঘষুন, এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে। পাঁচ, দুধের সর ব্যবহার করতে পারেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান প্রতিদিন। আমাদের পরিবারে চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার টিপস দেওয়া হয়। নতুন কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।